আজকে দেখো আকাশের ওয়েদারটা একদমই ভালো না, আবার খবরে শুনলাম যে আবার নাকি বৃষ্টি হবে, তো ভাল লাগছে না। রান্নাঘর সকালবেলা উঠেই চলে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর কালকে রাত্রে কতগুলো বাসনও ছিল সেগুলো মাজলাম, মেজে ধুয়ে পোষে টোষে করে। আকাশের অবস্থা খারাপ হলে তো আমাদের আর কাজ বন্ধ হয়ে বসে থাকবে না বলো, তো আমি শুরু করে দিলাম। আর ও পাশে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এ পাশে দুধটা জাল দিয়ে একটু কফি বানাচ্ছি আজকে। আর লিকার চা খেতে ইচ্ছে করছে না, এমনি আকাশটা ম্যাজম্যাজ করছে, তো শীত নেই তবে ভালো লাগছে না, তা ভাবলাম যে আজকে একটু, আর দুধ চাও খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম আজকে একটু কফি বানাই আর ভোকে ডেকে আসলাম। আর ভো তো কফি খুব প্রিয়, তো আজকে আর বেশি ডাকতে হবে না, কফিটা করে নিয়ে যাই, করে নিয়ে গেলেই উঠে পড়বে, তো কফি খাই আর একটু দেখি বসে আড্ডা দেই, তারপরে কাজে কর্মে হাত দেওয়া যাবে। আর আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো। তো আজকের ভিডিওতে খুব ভালোই লাগবে আশা করছি, কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, আজকে খুব মজা করব। তো চলো শুরু করে দেওয়া যাক, আর চাটা কফিটা খেয়ে নেই, সরি কফিটা খেয়ে নেই, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তো আমি আবার চলে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা সকালে, আর নতুন একটা ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখি তোমাদের সঙ্গে আজকে কী শেয়ার করা যায়। তো আজকে তো আমি অনেকক্ষণ স্নান টান করে এসেছি, আর আজকে তোমাদের সঙ্গে রান্নাঘরে শেয়ার করে নিই কিছু। আজকে দেখো আমাদের বাড়িতে কত লোক এসছে, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এই দেখো দেখতে পাচ্ছ, তোমরা সবাই চেনো এদের, এই যে আর এখানে মটন কষা, তো আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, আর ওরা আসলো, এসে কথাবার্তা বলছিলাম, তো এখন সবাইকে খেতে দেবো, প্রায় আড়াইটা বেজে গেছে। তো আমাদের গল্প করতে করতে দেখো আড়াইটা বেজে গেল, এখন আমরা এখন খেতে বসছি সবে, আর ভোর বাবা এখনও আসেনি, আমরা অপেক্ষা করছিলাম সবাই যে ভোর বাবা আসলে তাই ওরা বসবে, তাই আড়াইটা পর্যন্ত দেখে এখনও পর্যন্ত আসেনি বলে আমি বললাম তোরা তাহলে বসে পড়, তাই ওদেরকে দিয়ে দেই খেতে। তো ওরা খাচ্ছে খুব মজা করে দেখো, আর বেশি কিছু রান্না করিনি, শুধু ফ্রাইড রাইস আর মাংস। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভোলা বলে দাও, বলে ভালো হয়েছে, বলে হেভি হয়েছে। বাবা ভোলা খেতে ব্যস্ত, কথাবার্তা বলার এখন ভোলার টাইম নেই, ভোলা এখন খেতে ব্যস্ত। দেখো আমি কিন্তু এখন ফল কাটছি খেয়ে দিয়ে উঠে, আর আমি কি জানো, আমি তোমাদের সঙ্গে বলি শোনো, আমি কিন্তু ফল খাওয়ার লোক না আর ফল কাটারও লোক না, কারণ কি আমি ফল খেতে ভালোবাসি না বলে আমি কোনো সময় ফল কাটিও না, বাড়ির লোকরাই কাটে, কেটে কুটে হয়তো এক টুকরো দু টুকরো দেয় তাই খাই। তো আজকে বসেছি কেন বলো তো, আমরা গল্পে এতটাই মত্ত যে আমরা মানে ভাত খেতে বসেছি যে শশা নিয়ে এসেছিলাম যে স্যালাডে খাবো বলে, তা সে শশাটাই কাটা হয়নি, তাই ভাবলাম কি যে শশাগুলো তাহলে আমার বই পড়ে থেকে শুকিয়ে যাবে। আর অবশ্য এখন আমার একটুখানি খাওয়ার লোক হয়েছে, কারণ আমার ওই গুড্ডুটা খেয়ে নিত, তবুও ভাবলাম যে ওদের নাম করে নিয়ে এসেছি স্যালাডে দিলাম না, তার জন্য আমি এখন খেয়ে উঠে দেখো ফল কাটতে বসেছি, তা ভাবলাম যে তাহলে শশাগুলো কেটে সবাইকে দেই, হাতে হাতে খেয়ে নেবে ওখানে। আর একটা আপেলও ছিল, তা ভাবলাম যে আপেলটাও কেটে দেই, মা খাবে ওখানে, আর মা তো ফ্রাইড রাইস মাংস টাংস কিছু খায়নি, মাকে আবার আসার সঙ্গে সঙ্গে গোবিন্দভোগ চালের ভাত আর তোমার ফেনা ভাত আর পেঁপে সিদ্ধ দিয়ে আর কলা সিদ্ধ দিয়ে দিয়েছি, মা ঘি দিয়ে খেয়ে নিয়েছে, মা এসব খায়নি, তা ভাবলাম মাকে তাহলে আপেলটা কেটে দিই আর ওরা শশা নুন দিয়ে খাক। তাই আমি দেখো ফল কাটতে বসে গেছি, আমাকে এতদিন ভিডিও দিচ্ছি কোনোদিন তো দেখোনি যে আমি ফল কাটতে বসেছি, ফল জিনিসটাই আমি ভালোবাসি না আর আমি কাটতেও বসি না, ফলগুলো কেটে দিলাম, তো ওরা ভাগযোগ করে সবাই খাচ্ছে, আর আমি অবশ্যই এক টুকরো শশা খাবো, কারণ মাংস টাংস খেয়েছি তো হজমও হয়ে যাবে ওখানে।
সবাইকে গুড ইভিনিং। তো দেখো রোজ সন্ধ্যেবেলা আমি তো একা একা চা খাই, আজকে দেখো অনেক লোক চা খাওয়ার। সবাই মিলে চা খাওয়া হবে, এই যে চা দেওয়া হয়েছে। অন্যদিন তোমরা দেখো আমি একা একা বসে বসে চা খাই। আজকে ভৌ এখানে আছে, ভৌ আজকে আর উপরে উঠেনি বুঝলা। ভৌ আজকে মাসিদের সঙ্গে টি পার্টি করছে, ভৌ আজকে উপরে যাবে কেন? তো এখন ওরা বাড়ি চলে যাবে, বাড়ি যাওয়ার জন্য সব দেখো গোছাগুছি করছে। আর তোমরা যারা প্রথম দেখছো আমার ভিডিওটা তারা তো চেনো না, আর পুরনো যারা দেখছো তারা তো এতদিনে চিনেই গেছো। তো আমার মেজো বোন আমার পাশে যে বসেছিল ওটা মেজো বোন, আর যে কথা বলছে ও হলো ছোট বোন চুড়িদার পরা, আর এটা হলো আমার মা। বলবেই বল সবাই, কি বলবো এটা কেটে দিস। আজকে আসলাম, খুব আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি যাচ্ছি। আপনারা লাইক কমেন্ট আর শেয়ার তিনটাই করবেন। সবাইকে তো টাটা করে দিয়ে আসলাম, দিয়ে এসে আর এখন মনটা না একটুও ভালো লাগছে না। ঘরে ঢুকে মানে ঘরটা পুরো ফাঁকা, সারাটা দিন হইচই খুব করলাম, খুব হাসি ঠাট্টা মজা, আর দিনটা বেশ ভালোই কাটলো, আর খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে হয়েছে। শুধু একটাই খারাপ লাগছিলো যে ওয়েদারটা আমাদের সাথ দিল না, ওয়েদারটা আবার মেঘলা আকাশ, আর মেঘলা আকাশ হলে বলো মনটা একদম খারাপ থাকে। আকাশ যদি মেঘলা থাকে তো মনের সাথে আকাশের সাথে একটা সংযোগ আছে, আর মেঘলা আকাশ হলে না দেখবার মানে চারিদিকের ওয়েদারটা রকম হলে ঘরটারগুলো কেমন একটা ড্যাম্পড়া ড্যাম্পড়া লাগে। তো যাই হোক, সবাই এসেছিলো বলে আর অতটা ধ্যান দিইনি, দিনটা কেটে গেল। আর আমার রুটি হয়ে গেছে, ওদেরকেও রুটিটা করে দিলাম, আমি একসাথে রুটি করলাম অনেকগুলো, তা ওদেরটা ওদেরকে দিয়ে দিলাম যে বাড়িতে গিয়ে তোদের করতে হবে না। তো ওরা নিয়ে টিয়ে চলে গেল, আর ভো তো চলে গেছে উপরে গান করতে। আর আমি এখন দেখো ঘর সারা ঘর ছড়ানো, কারণ সারাদিন তো এই শুধু রান্না আর খাওয়া আর গল্পই করলাম। রান্না আজকের দিনটা শুধু রান্না খাওয়া আর গল্পতেই কেটে গেলো, কোনো বাড়তি কাজ কিচ্ছু হয়নি। আর কেউ আসলে দেখবা ঘরের মধ্যে সব জিনিসপত্র যেরকম থাকে অন্য দিনের থেকে একটু ছড়ানো বেশি থাকে, এখন সেগুলো গোছাবো। রান্নাঘরে কটা বাসন আছে মাজবো মেজে টেজে, তারপরে তো আরও কাজ থাকেই, মাস কাজের তো কোনো শেষ নেই, শোয়া পর্যন্তই কাজ, তো কাজগুলো আগে সেরে নেই। তো দেখো ঘরের কাজ বলতে সবার আগেই আমি বিছানাটা ঝাড়বো, কারণ সারাদিনে চটকাচটকি করেছে, আর এমনিতেও বিছানা চাদরটা আজকে পাল্টাতাম তার পাল্টানো হয়নি, তো এখন একবারেই পাল্টে নেই বিছানা চাদরটা, মানে বিছানাটা পরিষ্কার হলে অর্ধেক ঘরটা পরিষ্কার হয়ে যায়। তো বিছানা চাদরটা পাল্টে নিয়ে তারপরে আবার বালিশ টালিশের ওয়ার টোয়ারগুলো মানে মনে করছিলাম খুলবো আজকে, কিন্তু আজকে আর এখন আর ভালো লাগছে না, সারাদিন আজকে অনেক খাটনি করেছি, আজকে আর ভালো লাগছে না। তো এমনিতেই কালকে পাল্টে দেবো ওখানে, আর আজকে এমনি বিছানা চাদর টাদরগুলো ঝেড়ে আর নতুন চাদর একটা পাতিয়ে দিলাম, আর বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে রান্নাঘরে কটা বাসন আছে বাসন কটা একটু মেজে নিলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আর রুটি তো আমার হয়েই গেছে, আজকে একটু নিশ্চিন্তে বসে আছি। আর তরকারি আজকে আর করবো না, মাংস আছে আর ভোর জন্যে একটু রাইস রয়েছে, আর মাংস দিয়ে খেয়ে নেবে আর আমাদের রুটি। তো চলো কাজগুলো সেরে নেই, কাজকর্ম তো সব সারলাম তো দেখলেই সেরে। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আমি দেখা করাইনি একজনের, আজকে সারাদিন পুষ্কুর সাথে দেখা হয়নি, আর আমারও সেভাবে পুষ্কুর সাথে কথা বলা হয়নি। তো পুষ্কুকে দেখো তোমরা কী করছে, পুষ্কুকে আজকে কটা নতুন বিচুলি পাতিয়ে দিয়েছি, আর ওয়েদারটার জন্যে ও মানে কেমন একটা ম্যাজম্যাজ করছে, ও যেন সেই মানে ভিজে ভিজে উঠেছিল। তো ওকেও আজকে আমি নতুন আবার বিচুলি পাতিয়ে দিয়েছি, আর এখন খাওয়ার জন্য ছটপট করছে, খেতে বেশি দেবো না। আসলে আমি খেতে বেশি দিই যার কাছ থেকে কিনেছি, সে আমাকে বললো কি যে বেশি খেতে দিতে না, বেশি খেতে দিলে মানে পটিটা পাতলা করবে, কম কম খেতে দিতে মানে টাইমে টাইমে খেতে দিলে অল্প অল্প করে, তাহলে দুবার তিনবার দিতে বলেছে, যে তাহলে পটিটাও ভালো হবে আরও ভালো, যত ওকে নাকি যত দেবো ও নাকি ততই খাবে এরকম নাকি ওরা। আমি তো জানতাম না, তা আজকের থেকে দেবো না। আর এই কদিন তো আমাকে সবাই বারণ করছে, তো আমি শুনছিলাম না,
তো আজকের থেকে ভেবেছি না আমি আর দেবো না। আসলে খাওয়ার জন্য ওরকম করে না, খুব খারাপ লাগে। এখনও দেখো ঢাকনাটা খুলবো, খাওয়ার জন্য কেমন করবে তোমরা দেখো, দেখো খাওয়ার জন্য কেমন করছে দেখো। পুচকু সবাইকে হাই বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট বলে দিয়েছো, বলে দিয়েছো, সবাইকে বলে দিয়েছে গুড নাইট, ও কিন্তু সবাইকে গুড নাইট বলে দিয়েছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও যতই উকিঝুঁকি মারুক ওকে আর খেতে দিচ্ছি না এখন, ওকেও ওকেও ঢাকা টাকা দিয়ে দেবো, তা নাহলে ওরকম করেই যাবে ও। তো সবাইকে গুড নাইট দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা দিনে নতুন একটা সকালে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতন সবাইকে টাটা।